প্রচন্ড মিস হয়ে গেল মানব, না হলে কিন্তু পরের বার শেষ হাসিটা আমি হাসব। আমি তোমাদের জীবন সরকার করে দেব। আমার একটা সন্দেহ হচ্ছে ডক্টর। কি সন্দেহ? আমার সন্তানের অসুস্থতার জন্য চিত্রাই দায়ী। আমি এটা নিয়ে যাচ্ছি, ল্যাবে পাঠাবো। কিন্তু কেন? কারণ আমার ধারণা এটা দিয়েই আমার ছেলেকে। কি বলছো তুমি? এ তো অসম্ভব বলছেন, কিন্তু আমার সেটা মনে হয় না এটাই সম্ভব। কিন্তু মানব, তুমি 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 কেন সন্দেহ করছো? সন্দেহ নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বারবার তোমাদের ল্যান্ড ফোনে ফোন করার ট্রাই করেছি, ফোনটা একবারও পাইনি। আমি এতবার ফোন করলাম, একবারও ফোনে পেলাম না, মানুষকে ফোনে পেলাম না। কাকতালীয় ব্যাপার, মানুও ফোন ধরেনি। না, ফোন ধরেনি, কারণ সেই সময় ওর ফোনটা সাইলেন্ট মোডে ছিল, যেটা খুব বেশি ঘটে না। আর সব থেকে বড় কথা, মানুষও জানে না ওর ফোনটা সাইলেন্ট মোডে ছিল। একটা জিনিস আমি বুঝতে পারছি না মানু, অতটুকু বাচ্চা, তোমার অতটুকু ছেলে সর্বনাশ করে আমাদের কি লাভ? আমরা কি এতটাই মানব? তুমি আমাদের এতটাই নিজ ভাবলে, এত বড় সর্বনাশ তোমার করব কেন? ছেলেটা তো মানুষ ছিল। চি 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 মানব, আমি ভাবতে পারছি না। আমার আপনারা এত কথা কেন বলছেন? কার উপর ভরসা করে? চিত্রার কথার উপর ভরসা করে? আমি কিন্তু আপনাদেরকে দোষারোপ করছি না, আপনারা ভুল বুঝছেন। তাই যদি হবে, তাহলে বেবি ফুডের টিনটা ল্যাবে পাঠানোর জন্য চেষ্টা চরিত্র করছো কেন? তুমি সন্দেহ করছো বলেই তো। দেখো, বাচ্চাটা তো শুধু তোমার একার নয়, বাচ্চাটা আমাদের মানুর। আর শুধু মানুরই বা কেন, আমাদের সকলের কত মানে আদরে সে নাতি। আমি কিন্তু কোনোদিনও ভাবতে পারি, আমিও ভাবতে পারিনি যে আমার ছেলে এখানে সেইভাবে অসুস্থ হয়ে পড়বে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো মানব, যে আমাদের নেগলিজেন্সের জন্য? আমি কিন্তু সেটা বলতে চাইছি না বাবা। মানব মানব, তোমার কোনো কথা আমরা বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো না কারণ আমি একটা আমি আমি একটা কথা বলি। দেখো, এত মান অভিমান ভুল বোঝাবুঝি সব মিটে যায়। তুমি চাইলে এক্ষুনি প্রমাণ করে দিতে পারো তুমি আমাদেরকে ভুল বুঝছো না, কিছুই না। বেবি ফুডের টিনটা রেখে দিয়ে যাও, সিম্পল। চিত্রা, হ্যাঁ মানব, চিত্রা কিন্তু ঠিক কথা বলেছে। তুমি ওই বেবি ফুডের টিনটা রেখে যাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি আমাদের ভুল বুঝছো না, আমরাই তোমাকে উল্টে ভুল বুঝছি। বলছো কি তুমি? ধরুন এটা। ঠিকই বলছো ডক্টর, কিন্তু কিন্তু কে এরকম করতে চাইবে? যার পক্ষে সবকিছু করা সম্ভব, চিত্রা। না না মানব, শুধু সন্দেহের বশে ডক্টর, আমি চাই আপনি এটাকে ল্যাবে পাঠান, পরীক্ষা করুন, আর টেস্টের রিপোর্ট যত তাড়াতাড়ি সম্ভব আমি জানাবো। তারপর আমি দেখব কি করা যায়।